সৌদি থেকে বের করে দেয়া বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরার ঢল অব্যাহত রয়েছে। আজ সকালে ফিরেছেন কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো সুমি আক্তার। বৃহস্পতিবার রাতে ফিরেছেন আরও 88 জন। গৃহকর্মীর প্রশিক্ষণ শেষ করে চলতি বছরের জানুয়ারিতে সচ্ছলতার আশায় দালালদের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশের সুমি আক্তার। কিন্তু কিছুদিনের মধ্যেই নানা নির্যাতনে কোণঠাসা হয়ে পড়েন তিনি। আমি এক যন্ত্রণা থেকে আরেক যন্ত্রণায় পড়ে গেছি, আমারে বাঁচাও। জেদ্দা কনসুলেটের হস্তক্ষেপে সুমিকে উদ্ধার করা হলেও তার নিয়োগকর্তা 22,000 সৌদি রিয়াল দাবি করেন। পরে নাজরান শহরের শ্রম আদালতে বিষয়টি নিষ্পত্তি হলে দেশে ফেরেন তিনি। তবে ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সামনে আসেননি সুমি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে দেশে ফেরেন আরও 88 জন শ্রমিক, এদের মধ্যে 2 জন নারী। তারাও জানালেন নির্যাতনের কথা। গেছি পরে আমার অফিসে নিজে 3 মাস অফিসে রাখছে, রাখকে আমার এখানে অফিসে রাখছে, রাখে 3 মাস আমার টাকা দিয়েছে। এক দেশে তার এক দেশে গেছি, বাচ্চা কাচ্চা থুইয়া 2টা পয়সা লেগে। কোনো হেরা যদি এরকম অত্যাচারই করে তাহলে তো আর থাকা যায় না। পুরুষ শ্রমিকদের অনেকের অভিযোগ, আকামা থাকার পরও দেশে ফিরতে বাধ্য করা হয়েছে তাদের। জোর করে আমাকে একটা দোকানে নিয়ে একটা ছবি তোলে, তারপরে বলে তুমি বলো যে তুমি সবজির দোকানে কাজ করো। আমি বলছি না, আমি কাজ করি না। তো ওই সময় এক লাথি মারছে এখানে। 1200 টাকা বেতন বলে আমাকে নিয়েছে সে নিজে। এখন ধরেন 1200 তো দূরে থাক, আমাকে জীবন মাথা সেখানে দেয়। তো রাস্তাতে যাতে ছিলাম, পুলিশ ডাক দিয়েছে যে আকামা, জীব আকামা, আকামা দেখাতে পারে নাই, জেল ঢুকাই দিছে, 12 দিন জেল খেটে আজকে আসলাম। 20,000+ সৌদি আরব থেকে ফিরেছে চলতি বছরের 10 মাসে, এবং নারী কর্মী আমাদের তথ্য অনুযায়ী হচ্ছে প্রায় 1200 মতো নারী কর্মী ফিরেছে, যারা বিভিন্ন সমস্যা নিয়ে। সহায় সম্পদ বিক্রি করে বা ঋণের টাকায় যারা দেশ ছেড়েছিলেন কিছুটা সচ্ছলতার আশায়, খালি হাতে ফিরে এখন তারা দিশেহারা। সরকারের সহায়তাই তাদের শেষ চাওয়া। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।